আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভাই আর কি কমেন্ট করেন যে ভাই মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি, বা কলিং ভিসা এখনও কি খোলা আছে কি না, মালয়েশিয়াতে যাওয়া যাবে কি না, বা 2024 সাল পড়ার পরেও কলিং ভিসা খোলা থাকবে কি না, মালয়েশিয়াতে যাওয়া যাবে কি না। তো এই বিষয়টা নিয়ে এই ভিডিওটা করা অবশ্য। অনেকেই আর কি বাংলাদেশ থেকে এরকম কমেন্ট অনেকেই করতেছেন। তো একটা কথা কি, মেন কথা হচ্ছে, প্রথমে আপনাদের বলি যে অ্যাপ্রুভাল, অর্থাৎ মালয়েশিয়া সরকার মালয়েশিয়া থেকে কিন্তু অনেক আগেই মানে অ্যাপ্রুভাল বন্ধ করে দিয়েছে, সেটা আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। অ্যাপ্রুভাল হচ্ছে মালয়েশিয়ার যে কোনো কোম্পানি মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে বা ইমিগ্রেশনের কাছে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু আসলে অনেক আগে বন্ধ করে দিছে। যে কোনো কোম্পানিতে আর কোনো মানে বিদেশ থেকে কোনো লোক আনার জন্য কোনো অনুমতি আর মালয়েশিয়া সরকার দিচ্ছে না, এটা হলো গা মানে অ্যাপ্রুভাল। তো এটা কিন্তু আসলে মালয়েশিয়ার সাইডতে বন্ধ হয়ে গেছে, নতুন করে আর হচ্ছে না। তো যেগুলো আগে মানে কলিং ভিসার জন্য অনুমতি দিছে যেসব কোম্পানি, যেসব ভিসাগুলা মানে বাংলাদেশে আছে বা প্রসেস আছে, কেউ কেউ মেডিকেল করছেন, আবার কেউ কেউ ভিসা পাইছেন, ই ভিসা পাইছেন, তাই না, এদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। অর্থাৎ কলিং ভিসা বর্তমান খোলা আছে, কলিং ভিসা কিন্তু বন্ধ নাই। শুধু বন্ধ হয়েছে কোনটা, এটা মালয়েশিয়া থেকে অ্যাপ্রুভাল। এখনও যদি সাপোজ বাংলাদেশে মনে করেন যে 50,000 ভিসা থাকে, ওই ভিসাতে কিন্তু আসলে 2024 সাল পড়লেও কোনো সমস্যা নেই, 2024 সালে ওই ভিসাধারীরা মালয়েশিয়াতে আসতে পারবে, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ কলিং ভিসা এখনও খোলা আছে। তো অনেক ভাই আর কি এই কমেন্টগুলো করেন, তাদের জন্য আর কি এই ভিডিওটা করা, কারণ তারা একদম নিঃসন্দেহে থাকতে পারেন যে যাদের মানে প্রসেসে আছে, অর্থাৎ মালয়েশিয়া আসার জন্য আপনাদের বিভিন্ন কাগজপত্র প্রসেসে আছে বা ওই কোম্পানি আপনাদেরকে আনতে চাচ্ছে এখনও যারা ভিসা দিছে আর কি, তো তাদের ক্ষেত্রে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আপনারা আসতে পারবেন, ঠিক আছে। আর একটা কথা বলি, যারা মানে এখনও মেডিকেল বা কোনো কিছু করেন নাই, তাদের জন্য আর কি একটা কথা যে যদি আপনারা পারেন মালয়েশিয়াতে না এসে অন্য কোনো রাষ্ট্রে যান, কারণ মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু আসলে খুবই খারাপ। কারণ মালয়েশিয়াতে কাজ নাই, এটা অনেকেই ভিডিও বানাচ্ছে বা আমরাও বানাইতেছি, কিন্তু এটা কিন্তু ভাই সত্য, একদম সত্য কথা। মালয়েশিয়াতে কাজ খুব কম, এক কোম্পানি থেকে যায় আজ আপনি অন্য কোম্পানিতে কাজ করবেন, সেই পরিস্থিতি কিন্তু ভাই মালয়েশিয়াতে নাই। তাই আপনারা যে যেখান থেকে আসতে চাচ্ছেন সাবধানে আসেন, যদি সেরকম ভালো কোনো কোম্পানি থাকে তাহলে আসতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে সবাই জানতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।